বড় ভাই এত বড় কাতল মাছ? হ্যাঁ, আর এত বড় বড় পাওয়া যায়? এত বড় পাওয়া যায় আপনার কাছে? এত বড় আইট মাছ কোথায় পাইলেন? এটা হলো মেঘনা নদীর মাছ, গজারা থানা। এই কই মাছ? এটা 2000 টালির মাছ। এই মাছ মিলান যায় মাছন দেয়া মিলান যায় মরদিন মিলান যায়। কত টাকা যাইব? একদম 2200 করে। এক পিস মাছের দাম কত টাকা? 400 টাকা। 400 টাকা? এত বড় গজার মাছ কই পেলেন ভাই? এটা আরল বিলের মাছ, বিক্রমপুর আরল বিল। তাই? জি। আল্লাহ বিসমিল্লাহ। কে এত দিবেন না? আমি সুমন আছি আপনাদের সাথে। দর্শক, আজ আমি চলে আসলাম ঢাকা নয়া বাজার মাছ বাজারে। দর্শক, এখানে বিশাল বড় বড় নদীর মাছ, হাওরের মাছ, দেশি মাছ, চাষের মাছ পাওয়া যায়। আপনারা যারা যারা এখান থেকে মাছ নিতে চান তারা আসতে পারেন। এই যে বিশাল বড় একটা গজার মাছ, এই গজার মাছটা ওয়েট হবে কেমন ভাই? ১৪ থেকে ১৫ কেজি আপনার এখানে আমরা দেখতেছি সব বড় বড় মাছ। এত বড় মাছ কোথা থেকে সংগ্রহ করেন বড় ভাই? ১৮০০ ১৬০০ টাকা কেজি বিক্রি করবে আর চিতল মাছটা কত বিক্রি করবে এটা ১৪০০ টাকা কেজি ১৩০০ টাকা কেজি আর এখানে আমরা কাতল মাছ এটা দেখতেছি, এটার ওয়েট কেমন হবে? এটা আপনার 8 কেজির মতো হইব। 8 কেজির মতো হবে। এটা আজকে বাজার কেজি কত বিক্রি করবেন? এটা 900-1000 টাকা বিক্রি করবেন। আর ইলিশ দেখতেছি, এগুলোর সাইজ কত? 1 কেজি ১০০-২০০ ১ কেজি ১০০ এটা কত বিক্রি করে দিবেন? এটা 2200 টাকা কেজি 2000 টাকা কেজি 2000 টাকা কেজি আচ্ছা, আপনার কাছে কি সবসময় এত বড় বড় মাছ পাওয়া যায়? বড় বড় মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? জি ইনশাআল্লাহ। বড় ভাই এটা কি মাছ? এটা গজার মাছ। গজার মাছ? সাপের মতো লাগতেছে বড় ভাই। না না, এটা কালারই এরকম। গজার মাছের কালার এরকম? আচ্ছা, মজা করে বললাম, এত বড় গজার মাছ কই পেলেন ভাই? এটা আরল বিলের মাছ, বিক্রমপুর আরল বিল। তাই? জি। আচ্ছা, কত দাম চাচ্ছেন এটা? এটা দাম চাইছি ২৮০০ টাকা ২৮০০ টাকা কি ঠিকা? জি। কেজি কত বিক্রি করেন? কেজি ৭০০ টাকা দাদা। কেজি ৭০০ টাকা? জি। গজার মাছ নাকি মানুষে খায় না তারপরে এত দাম? হ্যাঁ, গজার মাছ এটা ভালো মাছ দাদা। তাই? এটা অনেক ভালো। কি গরুর গোস্তের মতো স্বাদ লাগে? গরুর গোস্তের বেশি স্বাদ দাদা এটা। তাই? জি। এত বড় গজার মাছ আর পান? হ্যাঁ, আরো পাওয়া যাবে, বড় বড় পাওয়া যাবে। আপনার তো দাঁত দাঁত ভেঙে ফেলার হয়েছিল। হ্যাঁ, যেটা তো অনেক ক্যাশ। এখন লাস্ট কেজি কত হলে বিক্রি করবে? লাস্ট একদম ৭০০ টাকাই দাদা। এখানে কিন্তু অনেক লোক আছে দাঁড়িয়ে আছে, অনেকে কিন্তু নিয়ে যাবে কম বললে। নিলে সমস্যা নাই, একদম ৭০০। একদম ৭০০? একদম ৭০০। একদম ৭০০। আচ্ছা রাখেন স্যার। জীবিত গজা দাদা এটা ৬০০ টাকা কেজি। এটা আরল বিলের ডাঙ্গার মাছ। আচ্ছা, ডাঙ্গার মাছ, ডাঙ্গার। কাতল মাছটা কত বিক্রি করেন কেজি? কাতল মাছটা ৬০০ টাকা দাদা। এটা ৬০০ টাকা কেজি? জি, এটা দেশি, এটা আরল বিলের ৬০০ টাকা কেজি। ১ কেজি ১ কেজি বেশি না, এটা আরল বিলের ডাঙ্গার মাছ, অরিজিনাল। অরিজিনাল লাস্ট কত? একদম ৬০০। একদম ৬০০। আর এখানে আপনি কি মাছ দেখতেছি? এটা চাপিলা মাছ দাদা। চাপিলা মাছ? জি। আচ্ছা আচ্ছা, কত বিক্রি করতেছেন এটা? এটা কেজি ৭০০ টাকা দাদা। ৭০০ টাকা লাস্ট কত? লাস্ট ৭০০। লাস্ট ৭০০ একদম হবে না। না, ভালো করে তো ৬০০ টাকা ভাই। ৬০০। আচ্ছা, আর দেশি শিং কত বিক্রি করতেছেন? দেশি শিং মাছ ১৩০০ টাকা দাদা। ১৩০০। কয় কেজি হবে এখানে?
10 পিস এক কেজি দেবো, 10 পিস লাস্ট পাটা রেট বলে লাস্ট একদম 1200, একদম 1200 টাকা। আর এগুলো ছোট, এগুলো কত বিক্রি করে? এগুলো 800 টাকা দাদা, ছোটগুলো, ছোটগুলো 800 টাকা কেজি। জি আচ্ছা, কি অবস্থা নয় বাজার বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি আছে আল্লাহর রহমতে মোটামুটি। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই এখানে কি শিং মাগুর মিলানো নাকি? হ্যাঁ ভাই, শিং মাগুর মিলানো। আচ্ছা এটা কেজি কত বিক্রি করবেন মিলানো? ভাই কত হবে এটা কেজি? 1000 টাকা বিক্রি করতেছি। লাস্ট কত হলে বিক্রি করবেন ভাই? আপনার কাছে ভাই লুকানোর কিছু নাই, এটা সব যেটা লিগ্যাল ওটাই কই যাচ্ছে, যেটা বিক্রি করবেন সেটাই বলে সেটাই কই দিতেছি। একদম 1000? হ্যাঁ ভাই, এটা দেশিরা, দেশি মাছ নাকি? হ্যাঁ। আর এখানে আমরা বড় একটা আইড মাছ দেখতেছি, ওয়েট কেমন হবে? ওয়েট ভাই এটা 4 কিলো আছে ভাই। 4 কিলো আছে, এটা কত বিক্রি করবেন? এটা কেজি ভাই 1200 করে ভাই, নিলে ভাই 1100 করে রাখতে পারবেন। একদম কত হলে বিক্রি? 1100। একদম 1100 টাকা। আর এটা কি হাওরে না নদী? হাওরে, হাওরে, হাওরের পাঙ্গাশ নাকি? হ্যাঁ। কেজি কত বিক্রি করে? ছোট তো ভাই অনেক টি লাগে ভাই। হ্যাঁ ভাই, ছোট বড় মিলে কত বিক্রি করে? 800 ভাই। আপনারা এনে যাবেন না ভাই? চেয়ে 600 করে। আর এখানে আমরা বোয়াল দেখতেছি একটা, আপনারা নেন বোয়াল? হ্যাঁ বোয়াল আছে একটা। এটার ওয়েটটা একটু বলেন। এটার ওয়েটটা 3.5 কিলোর মতো আছে। 3.5 কিলো আছে। আজকে বাজারে কত বিক্রি করবেন ভাই? এটা আজকের বাজার ভাই 1900 টাকা বইলা গেছে ভাই, বিক্রি করি নাই। 1000 টাকা হলে বিক্রি করুন। 1000 টাকা হলে বিক্রি করুন ভাই। 1000 টাকা হলে বিক্রি করে দিবেন। 3.5 কেজি ওজন আছে নাকি? হ্যাঁ। আর এখানে আমরা জীবিত রুই মাছ দেখতেছি দুইটা। জীবিত রুই মাছ কেমন হবে? রুইয়ের ওয়েট ভাই 3.5 কিলো হইব। আর ওটা 4 কিলো? 3.5 কিলো। হ্যাঁ এটা 3.5 কিলো করে, 4 কিলো হইব। কত বিক্রি করবেন এগুলো? এগুলো ভাই 450 করে বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। চেওয়া কত বিক্রি করেন? চেওয়া ভাই 300 করে বিক্রি করতেছি। আর মরা কাচ্চি? কাচ্চি ভাই 400 টাকা কেজি বিক্রি করতেছি। আচ্ছা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য, ভালো থাকেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কাকা আজকে তো বিশাল বড় একটা আইড মাছ দেখতেছি আপনার কাছে। হ্যাঁ। এর চেয়ে বড় আইড মাছ আপনার কাছে আছে? আজকাল লেগে নাই, অনেক সময় পাওয়া যায়। আচ্ছা আজকে এটাই বড়? এটাই বড়। এটার ওয়েট কেমন হবে? 8 কেজি। 8 কেজি ওজনের আইড মাছ না? এটা কোথায় থেকে নিয়ে আসছে? এটা মেঘনা নদীর মাছ। মেঘনা নদীর মাছ? মেঘনা নদীর মাছ, গজারা থানার। আচ্ছা আজকে পুরোটা যদি বিক্রি করে দেন ঠিক আছে, কত বিক্রি করবেন? 12000 টাকা বা 13000 টাকা। একদম 13000 টাকা? একদম 13000। আর কেজি কত বিক্রি করবেন? কেজি 1500। কেজি 1500 টাকা, বিশাল বড় আইড মাছ। এই সব সময় কি আপনাদের এই নয়া বাজারে এত বড় বড় মাছ পাওয়া যায়? আমার নাম শুক্র আলী মেম্বার, আমার দোকানে সবসময় দেশি মাছ এবং ভালো মাছ সবসময় পাওয়া যায়। আচ্ছা আপনি মেম্বার? আমি মেম্বার, আমার নাম শুক্র আলী মেম্বার। আচ্ছা বুঝতে পারলাম। আমার বাড়ি লোম মুন্সিগঞ্জ, গজারা থানা, গ্রাম আরালিয়া। আমার নাম শুক্র আলী মেম্বার। আচ্ছা আর এখানে আমরা বড় একটা মনে হয় রুই মাছ, রুই মাছ দেখতেছি। ওয়েটটা কেমন হবে একটু বলেন? এটা 6.5 কেজি ওজন। 6.5 কেজি ওজন। কত বিক্রি করবেন আজকে বাজারে? কেজি আপনার 1000। কেজি 1000। লাস্ট কত? লাস্ট একদম 800 টাকা কেজি। 800 টাকা। আর এটা রুই মাছ ছোটটা? হ্যাঁ ছোটটা 800 টাকা কেজি। এটা 800? এটা দেশি মাছ, অরিজিনাল নদীর মাছ। অরিজিনাল। আর সিঙ্গি কয়টা কেজি হবে? সিঙ্গি 1300 টাকা কেজি। কয়টা কেজি হবে? এটা 8-10 টাকা কেজি। আচ্ছা আর এটা কয়টা কেজি হবে? এটা 1400 টাকা কেজি। এটা দাম বেশি কেন? 6-7 টাকা কেজি। 6-7 টাকা কেজি হবে, 1400 টাকা কেজি। কেজি। আর গুড়া সিঙ্গি কত? একদম 1200 টাকা কেজি। এই সিঙ্গি 1200 টাকা? এত ছোট সিঙ্গি 1200, আর এগুলা 1300? কার এটার দাম বেশি? দেশি মাছ তো, গুড়া চিংড়ি পাওয়া যায় কম, এর জন্য দাম বেশি। আর মেঘনা নদীর মাছ খুব সুস্বাদু মাছ, অনেক ভালো মাছ। আর কই কত বিক্রি করেন? ওই সব দিয়ে 1000 টাকা। সব দিয়ে 1000 টাকা। কেজি কত? কেজি 800 টাকা বলবো। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা এটা কি মাছ? এটা পাঙ্গাশ মাছ। পাঙ্গাশ মাছ কেটে বিক্রি করেন? জি। তাই কেজি কত বিক্রি করেন? কেজি 500-600। 500-600। হ্যাঁ আমরা 400 বিক্রি করি। আপনাদের মন মতো আপনারা এক পিস করে নিচ্ছেন নাকি? এটা তো 2 কেজির উপর হবে।
না এটা 1 কেজি হইব 1 কেজি হবে 1 পিস মাছের দাম কত টাকা 400 টাকা 400 টাকা আচ্ছা রাখেন এখানে আমরা জাটকা মাছ দেখতেছি এটা কেজি কত বিক্রি করে এটা কেজি 400 টাকা বিক্রি করি এটা 400 টাকা চিংড়ি কয়টা কেজি হবে চিংড়ি এটা 25 টাকা কেজি হইব কত বিক্রি করে একদম নিলে 900 টাকা একদম নিলে 900 টাকা আর পাবদা পাবদা 600 টাকা পাবদা 600 টাকা কাতল কত বিক্রি করে এই 400 450 এটা কি চাষ না নদী এটা হলো নদীর সাইডে চাষ করে এরা শরীয়তপুরের মাছ শরীয়তপুরের মাছ ভালো মাছ নাকি হ্যাঁ ভালো রুই কেজি কত বিক্রি করে রুই 500 450 এক একটা ওয়েট হবে কেমন আড়াই কেজি 3 কেজি আড়াই কেজি 3 কেজি আর এখানে আমরা ট্যাংরা মাছ দেখতেছি নাকি জি খুব স্বাদের মাছ হ্যাঁ এগুলো কেজি কত বিক্রি করে এগুলো কেজি একদম 800 বিক্রি করতেছে একদম 800 বাটার রেট বাটার রেট 800 এর চেয়ে কম আর হবে না কম বেচা যায় না আচ্ছা আজকে আমরা বাজারে ভরপুর মাছ দেখতেছি কারণ কি রমজান আসাতে রমজান আসাতে বড় ভাই ভালো আছে ভালো আছি বড় ভাই এখানে বড় বড় ইলিশ মাছ দেখতেছি এক এক ওয়েট কেমন হবে একটা কেজি 200 1 কেজি 200 এগুলো কি এখনো বরফ দেওয়া হয় নাই না একদম তাজা এগুলো কোথায় কার ইলিশ এরা পদ্মার পদ্মার ইলিশ আচ্ছা 1 কেজি 200 গ্রাম ওজনের যে ইলিশগুলো আজকে বাজারে কত কেজি বিক্রি করে 2800 জি 1800 1800 টাকা লাস্ট কত হলে বিক্রি করে দেব 1800 আর এখানে যে ইলিশটা দেখতেছি এগুলোর ওয়েট কেমন ওটা 1500 1500 এক একটার ওয়েট হবে কেমন 800 800 গ্রাম ওজন ইলিশ বিক্রি করে 1500 আর শিং কত বিক্রি করেন বেশি 800 800 শৈল কেজি কত বিক্রি করেন এরা 800 800 ওয়েট কেমন হবে এক একটা ওয়েট কেমন হবে 800 গ্রাম 700 গ্রাম আচ্ছা আর এগুলো তো মনে কই মাছ মারা গেছে নাকি জিন্দা জিন্দা জীবিত আছে ও এখন জীবিত আছে কত বিক্রি করেন কেজি 1200 1200 লাস্ট কত কি করে এত দাম কা মাছের এত দাম কেন দাম কেন কিনা সরা দেশে মাছ কম বড় ভাই ভালো আছে ভালো আছি ভাই কেমন যাচ্ছে ইলিশের ব্যবসা বড় ভাই ইলিশের ব্যবসা মুদা দাম বেশি কাস্টমার কম ধরে তাই আচ্ছা একটু বলেন তো এগুলার মানে ওয়েট হবে কেমন ও হয়ে যে 600 গ্রাম 600 গ্রাম ওজন ইলিশ না 1200 টাকা কেজি 600 গ্রাম ওজন ইলিশ আজকে বিক্রি করেন 1200 টাকা 1200 টাকা কেজি আর বড়গুলা বড় হইলে 1800 2000 ওয়েট কেমন হবে 1 কেজি 1 কেজি টা আজকে বাজার কত বিক্রি করে 1800 টাকা কেজি 1800 টাকা কেজি বিক্রি করে আর ওগুলা ওয়েট কেমন এনে 650 গ্রাম 1400 টাকা কেজি 1300 টাকা কেজি 650 গ্রাম 1400 টাকা 1300 টাকা কেজি 1300 টাকা কেজি কমই কই বেশি কইলে বেজা অনেক জায়গায় তো এখন অভিযান চলতেছে অভিযান চলতেছে এই জন্য কি ইলিশের দাম একটু বেশি এর লেগে বেশি আর জাল ফালাইতে পারে না এর লেগে দাম বেশি দাম বেশি আচ্ছা আমার ভাই বড় হাইট মাছ দেখতেছি বড় হাইট এই ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কয় কেজি ওজন হবে এটা 6-7 কেজি 6-7 কেজি আজকে বাজার কত বিক্রি করবে কাস্টমার বলে 1000 বেজা পারি 1200 বেজা পারি ঠিক নাই লাস্ট কত বিক্রি করবে লাস্ট 1000 লাস্ট 1000 আর এটা কি নদীর নাকি হ্যাঁ এটা নদীর নদীর পাঙ্গাশ দেখলেই বোঝা যায় 1000 টাকা কেজি নদীর পাঙ্গাশ 1000 টাকা কেজি কেমন চলছে ব্যবসা ব্যবসা বেশি ভালো না ভাই দাম কইলাম না কাস্টমার নাই মাছের দাম বেশি এজন্য কাস্টমার নাই কাস্টমার নাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা ভালো আছে ভালো কাকা আইড মাছ কত বিক্রি করতেছেন কেজি এই কেজি 1100 টাকা 1100 টাকা লাস্ট কত হলে বিক্রি করবেন 1000 টাকা 1000 টাকা ওয়েট কেমন হবে এক একটার 1 কেজি 1100 গ্রাম 1200 গ্রাম আচ্ছা আর এখানে আমরা বড় একটা আইড মাছ দেখতেছি হ্যাঁ এটা 1600 টাকা কেজি এটা 1600 টাকা কেজি এটার ওয়েটটা একটু বলেন ওয়েট 6 কেজি আছে 6 কেজি ওজনের আইড মাছ বিক্রি করতেছেন 1500 টাকা বিক্রি করে দেই লাস্ট 1500 টাকা বিক্রি করে দিবেন আর রুই মাছটা কত বিক্রি করবেন রুই মাছ নদীর রুই মাছ 1000 টাকা কেজি 800 টাকা কেজি আচ্ছা আর এটা কি মাছ এটা শিলং মাছ শিলং মাছ এত বড় হয় জি আরো বড় হয় আরো বড় হয় আমরা তো শিলং মাছ দেখি নদীর মানে সাইডে যখন আসে ছোট ছোট 10 কেজি 12 কেজি 15 কেজি হয় আচ্ছা এটা ওয়েট কেমন হবে একটু বলুন এটা ওয়েট 2 কেজি 2 কেজি কত বিক্রি করতেছেন আজকে 1500 টাকা কেজি আজকের বাজারে 1500 টাকা কেজি আর এখানে ছোট দুইটা লিটা মাছ আছে নাকি হ্যাঁ লিটা 1400 টাকা কেজি 1400 টাকা কেজি দুইটার ওয়েট হবে কেমন দুইটার ওয়েট হবে 1 কেজির মতো 1 কেজির মতো আর এই দুইটা আইড মাছ দেখতেছেন এগুলোর ওয়েট হবে কেমন জি দুইটা হবে 4 কেজির মতো দুইটা হবে 4 কেজির মতো কত বিক্রি করতেছেন এই 1200 1300 টাকা 1200 1300 টাকা আর এখানে বড় একটা চিতল মাছ দেখতেছি এটার ওয়েটটা একটু বলেন এটার ওয়েট হবে 3 কেজির মতো এর ওয়েট হবে 3 কেজির মতো নাকি কত বিক্রি করতেছেন 1000 যায় 800 বিক্রি করে দেই লাস্ট যেটা পারবে সেটা 800 লাস্ট 800 বাটার রেট 800 আর এখানে আমরা ছোট ছোট বোয়াল মাছ দেখতেছি নাকি এগুলো তো নদী নদীর নদী নদীর বোয়াল মাছ একটু সাদা সাদা থাকে না হ্যাঁ সাদা 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 থাকে আচ্ছা এগুলোর ওয়েট কেমন হবে এই তিনটার 1 কেজি
একটু কম বেশি। আচ্ছা আচ্ছা, কত বিক্রি করতেছেন এক কেজি ওজনের? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। বাটা রেট কত? বাটা রেট এর কম আর হবে না। না, আর এটা কি বলেন আপনারা, কলি মাছ? কলি মাছ, কলি মাছ, কলি মাছ এগুলো কয়টা কেজি হবে? এটা 3-4 টাকা কেজি। 3-4 টাকা কেজি হবে। এটা কত বিক্রি করেন? এটা 1000 টাকা কেজি বিক্রি করি। 1000 টাকা কেজি বিক্রি করেন। আর এটা কি মাছ? গুলশা মাছ। গুলশা, আচ্ছা এটা কত বিক্রি করেন? নদীর গুলশা 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। এই সিতু মাছটা একটু হাতে নেন তো দেখি। আল্লাহ বিসমিল্লাহ। কে এত দিবেন না? বকর বকর কেন করবে? বকর সময় কি এত বড় সিতু মাছ পাওয়া যায়? এত বড় পাওয়া যায়, এটা বড় হইলো তাই। এখন মাছের দাম কম আছে না বেশি আছে একটু বলেন? কম বেশি তো না, মিলে আছে। চাঁদপুরের ইলিশ হবে ভাই 1 কেজি প্লাস 100 গ্রাম। আজকের বাজারে কত বিক্রি করতেছেন? আজকের বাজারে ভাই 1500। বিশাল বড় আইট মাছ ভাই। আচ্ছা বর্ডার ওয়েট কেমন হবে? বর্ডার ওয়েট ভাই 5 কেজি। বর্ডার ওয়েট হবে 5 কেজি। ₹450 চিংড়ি ভাই 1600 আগে বেচতাম, মনে বেশি মাত্র 1200 টাকা, আমদানি বেশি। আজ কয় পিসে কেজি হবে এটা ভাই? 7 পিসে কেজি। 7 পিসে কেজি 6-7টা কত বিক্রি করবেন? 1200 টাকা। একদম 1200? 1200 টাকা। আর এখানে ছোট চিংড়ি দেখতেছি, এটা কয়টা কেজি হবে? ছোট চিংড়ি ভাই 900 টাকা। 900 টাকা। এগুলো কয় পিসে কেজি হবে? এডি ভাই 20-25 পিস 20-25টা। আচ্ছা বড় কাতল মাছ দেখতেছি, এটা কি বড় কাতল মাছ ভাই? হাওরের মাছ। হাওরের মাছ নাকি? বর্ডার ওয়েট হবে কেমন? বর্ডার ওয়েট হবে ভাই 7 কেজি। 7 কেজি। আচ্ছা 7 কেজি ওজনের কাতল মাছ আজকে বাজারে কত বিক্রি করবে? আজকে বাজারে মাত্র 550 টাকা। লাস্ট 550 টাকা? লাস্ট 500 টাকা। আর রুই মাছ আছে, এগুলোর ওয়েট কেমন? এর ওয়েট ভাই 4.5 কেজি। 4 কেজি। আচ্ছা এগুলোর কেজি কত বিক্রি করবেন? এর কেজি ভাই 550 টাকা। 550 টাকা। এই যে বাজারে ভরপুর মাছ দেখতেছি, কেমন বেচা বিক্রি হয় আপনাদের? বেচা বিক্রি বল নাই বলতে চাইলে কাস্টমার নাই, অথচ তাজা মাছ লইয়া বৈশা রয়েছি, কাস্টমার কম। এই কই মাছ? এটি 2000 টাকা আলির মাছ। এই মাছ মিলান যায় মাহাজন? তেয়া মিলান যায়, এর মর্জি মিলান যায়। কত টাকা যাইব? একদম 2200 করে। কেজি? হ্যাঁ 1500 আর দাম একটু কম নেই, আর লাস্ট কথা বাবার কম নাই, দাম দেখে জায়গা 5000 টাকা কেজির মাছ। সব দিয়ে রেখে দেবেন এখান ভাই? এই মাছ আমি লজ দিয়ে হচ্ছে হারাম আর কি করতাম, লজ দিয়ে চিমানদের কথা ভাই। হ্যাঁ দ্রুত নেখান, দ্রুত কেজি বিক্রি হলো কই মাছ? দর্শক বেশি কই মাছ 2000 টাকা কেজি, 4-5 কেজি। আর নাই তো মাছ,
আমার মাছ চার দিনে লেগে দিয়ে দিলাম। আর বাবা যেহেতু আমি বেচি কেজি চারি পাঁচ ষোলো যে মাছ বেচছি বাবা জানেন না। কাকা এখানে আমরা গজার মাছ দেখতেছি, এক একটার ওয়েট হবে কেমন? দুই কেজি ওজন। দুই কেজি ওজন কত বিক্রি করবেন আজকের বাজারে? লাস্ট 500 আর 500 500 550 টাকা কেজি। আর এখানে আমরা শৈল মাছ দেখতেছি, এক একটার ওয়েট কেমন হবে? দেড় কেজি ওজন। এক একটার ওয়েট হবে দেড় কেজি, বিশাল বড় বড় শৈল মাছ। আচ্ছা এটা আজকের বাজারে কেজি কত বিক্রি করবেন? 1200 টাকা। লাস্ট কত? লাস্টে লাস্ট 1200 টাকা। আচ্ছা বড় এই জন্য দামও বেশি নাকি? আর সিং কি দেশি? সিং দেশি অরিজিনাল। আচ্ছা দেশি অরিজিনাল সিং, এটা কয়টা কেজি হবে? ১০০ টাকা কেজি হবে। ৬টা কেজি এই সেম কই? আচ্ছা।